أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور. عن ابن عباس رضي الله عنهما يقول: سمعت النبي صلى الله عليه وسلم يقول:

যাবতীয় প্রশংসা গুণগান সে আল্লাহ রাব্বুল আলমিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে অনেক জীবের মধ্যে উত্তম করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলমীর সংক্ষিপ্ত সুকুরি আদায় করি সকালে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে রহমাতুল্লিল আলমিন হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী ওসাল্লাম তিনার উপর শত শত দরুদ ও শান্তি বর্ষিত সকল ইবন আল্লাহ সল্লি আলাই আল্লাহ মারিক আলাই আমি আপনাদের সামনে উনত্রিশ পারার সূরা মুলক থেকে প্রথম এবং দ্বিতীয় আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের পরিপ্রেক্ষিতে সেই বুখারি থেকে হাদিস নাম্বার ছ হাজার চারশো ছত্রিশ পড়েছি ইনশাল্লাহ এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত খোদ্বার আলোচনা তি মা মাতিকির বিল্লাহ আমার আয়াত এবং হাদিস পড়াতেই অনেকে অনুভব করতে পেরেছেন যে আজকের জুমার খোদবায় আলোচনা কি করব বর্তমান যুগের মানুষ সারা বিশ্বের মানুষ প্রত্যেক কাজে সে ব্যক্তিগত বলেন পারিবারিক হিসাবে বলেন সামাজিক হিসাবে বলেন যে হিসাবে বলুক না কেন প্রত্যেক মানুষ প্রতিযোগিতা করছে প্রতিযোগিতা প্রত্যেক মানুষই চাই আমি ওর চেয়ে আগে যাব আমি ওর চেয়ে ভালো করে দুনিয়াতে জীবনযাপন করবো আমি ওর চেয়ে টাকা পয়সা অর্থ দিক দিয়ে বেশি বড়লোক হব আমি ওর চেয়ে দেশ ওর চেয়ে সম্মান বেশি পাব এক কথা জীবনটা হচ্ছে প্রতিযোগিতার জীবন প্রস্তুতির জীবন বাল্যকাল থেকে বলেন বৃদ্ধ অবস্থা পর্যন্ত প্রত্যেক মানুষে একটা সময় আছে বাল্যকালরা খেলাধুলার প্রস্তুতি নাই একটু সাবালক হলে তারা পড়াশোনার প্রস্তুতি নাই বিভিন্ন কৌশল দিয়ে যারা প্রস্তুতিতে সাফল্য লাভ করে তাদেরকে বলা হয় ছেলেটা খুব ভালো বুদ্ধিজীবী জ্ঞান আছে সমাজে শুনাম সারা এলাকাতে শুনাম যারা প্রস্তুতি নেয় না কোনো বিষয়ে তাকে সে নিজের বাড়িতেও নাম পায় না গ্রামেও নাম পাই না দেশেও নাম পাই না পৃথিবীতে কোথাও নাম পাই না তাহলে বোঝা গেল মানুষের জীবন প্রস্তুতির জীবন এবার বাস্তবে কোন জিনিস আমাদেরকে প্রস্তুতি বেশি নিতে হবে প্রতিযোগিতা বেশি করতে হবে হাকিকার যেটা বলা হয় সে জিনিসটা সর্বদা আমাদেরকে স্মরণে রাখতে হবে আমি যে আয়াত দুটো তেলাত করেছি ওই আয়াত দুটোতে আল্লাহ রাব্বুল আলমিন মানুষের জীবনের উদ্দেশ্যকে বলেছেন মানুষের জীবনের উদ্দেশ্যকে বলেছেন উদ্দেশ্যটা কি পৃথিবীতে মানুষকে আগমন করার আবির্ভাব ঘটানো পাঠানো সৃষ্টি করা উদ্দেশ্যটা কি সেটা তুলে ধরেছেন এবার বিষয়টা আপনাকে বলে দিই আরও সুবিধা হবে সংক্ষিপ্ত বিষয়ে বলতে পারেন সেটা হচ্ছে মৃত্যু সেটা হচ্ছে মৃত্যু মৃত্যু অথবা মৌত মাত্র তিনটি অক্ষর দিয়ে যুক্ত এমন একটি বাক্য এমন একটি শব্দ যে বাক্যটিকে যে শব্দটিকে পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করে না সে যে ধর্মে হোক না কেন প্রত্যেক মানুষই বিশ্বাস করে যে মৃত্যুটা সত্য মৃত্যু যে সত্য এটা বিশ্বাস করানোর জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না যেই অস্বীকার করেছে তাকে সঙ্গে সঙ্গে গ্রাস্ট করা হয়েছে মৃত্যুতে মৃত্যু এমন একটি শব্দ প্রত্যেক মাঝাবের মানুষ ছোট বড় সকাল যার বুদ্ধি আছে সে বিশ্বাস করে যে দুনিয়া ছেড়ে একদিন আমাদেরকে এ জগৎ সংসার ছেড়ে দিয়ে পরকালকে একদিন সফর করতে হবে আর পরকালটাই হচ্ছে আমাদের আসল জীবন যেটা হচ্ছে দারুল জাজা বারজাখী জিন্দগি এটা হচ্ছে দারুল আমাল আমালি জিন্দগি ওটা হচ্ছে দারুল জাজা বারজাখি জিন্দগি সে দুনিয়াতে আপনি যখন যাবেন দুনিয়া ছেড়ে সেখানে নিজের নিজের কর্মের ফল নিজে নিজে ভোগ করবেন যে যে কর্মে দুনিয়াতে করবে কেউ আম গাছ লাগালে সে আম পাবে কেউ নিম গাছ লাগালে সে নিমের ফল পাবে সে যে যে কর্ম করুক না কেন সে কর্মের ফল আখ রাতে তাকে নিতে হবে এবারে আসি আমার আয়তের তর্জমাটা করি আল্লাহ রব আল মুলকের প্রথম এবং দ্বিতীয় হাতে মধ্যে বলেন বরকতমাই ও জাত যার হাতে সারা পৃথিবীর বাদশাহাত আছে জিনা হাতে সারা পৃথিবীর বাদশাহাত আগে হাতে বলছেন আল্লাদী খল অকল মাউতা হলো হায়াতা লিয়া বুলু হকুম আই ইউকুম আমালা যিনি মৃত্তি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন আয়তের দিকে লক্ষ্য রাখবেন আল্লাদি শল অকল মাউতা হল হায়াতা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন লিয়া বুলু হকুম আই ইউকুম সৃষ্টি পরে তালা বলেন হকুম যাতে করে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি সৃষ্টি উদ্দেশ্যটা বুঝতে পারলেন হলাকল মাওতাওয়াল হায়াত যেখানে মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তালা তারপরই পরি আল্লাহ বলে দিলেন যে লিয়াবুলুয়াকুকুম আমি তাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি কি পরীক্ষা নেবেন দুনিয়াতে কে কত কিলোমিটার দৌড়তে পেরেছে পৃথিবীর বুকে কে কত কোটিপতি টাকা হতে পেরেছেন কে কত গাড়ি বাড়ি করতে পেরেছেন এ সম্পর্কে জিজ্ঞাসা করবেন না সে কথাটি আল্লাহ তালে স্পষ্ট বলেছেন যে কুম আহসান আমালা আমলের দিক দিয়ে কে সবচেয়ে প্রিয় আমলের দিক দিয়ে কে সবচেয়ে প্রিয় তাহলে বোঝা গেল যে মানুষের জীবন আমার আপনার জীবন পঞ্চাশ থেকে ষাট বছর যে জীবিত থাকে মানুষ পৃথিবীতে সাধারণত ষাট বছর ধরে রাখেন তো এই ষাট বছর মানুষের জীবনটা হচ্ছে পরীক্ষার জীবন আমরা পরীক্ষার হলটে বসে আছি পরীক্ষার হলটে বসে আছি ধরে নেন পরীক্ষার হলটে বসে আছি এবার ব্যক্তিগত আর প্র্যাকটিক্যাল কিছু কথা বলে দিই না হলে হয়তো আরো ক্লিয়ার আসবে না যে আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন লিয়াবুলু লিয়াবুলুয়াকুম যাতে করে তাদেরকে পরীক্ষা করতে পারি আমালা তাদের মধ্যে আমলের দিক দিয়ে সর্বোত্তম কে পরীক্ষার জন্যই যদি সৃষ্টি করে থাকেন তাহলে কি আমার জীবনটা পরীক্ষা আল্লাহ রাবুল আলমী কোরআনে কোন শব্দটা আগে ব্যবহার করেছেন মৃত্যুটাকে আগে ব্যবহার করেছেন হলাকাল মত তারপরে জীবনটাকে ব্যবহার করেছেন তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের মৃত্যুটাই হচ্ছে পরীক্ষা মানুষের মৃত্যুটাই হচ্ছে পরীক্ষা পৃথিবীতে যে সমস্ত পরীক্ষাখানা হয় এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা হাই সাড়ে তিন ঘন্টা পরীক্ষা হয় পরীক্ষার জীবনে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করে আমরা তো সকলেই পড়াশোনা করেছি এবার বলেন একজন ছাত্র পরীক্ষাতে বসার পরে ও ওকে যখন দিয়ে দেওয়া হয় কোশ্চেন দেওয়ার পরে ওর পৃথিবীর সমস্ত কথা ভুলে যায় ওর একটাই টেনশন থাকে যে আমার হাতে মাত্র দু ঘন্টা টাইম আছে এই দু ঘন্টার মধ্যে আমাকে এই পেপার যেটা আছে কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের উত্তরটা আমাকে লিখতে হবে তখন ওর বন্ধু বান্ধবের কথা মনে করে না কোনো মোবাইল কম্পিউটারের কথা স্মরণ করে না কারোর সঙ্গে ইশারা ইশারা চলে না কোনো মায়ের সঙ্গে গল্প চলে না কোনো তেজারাত বিজনেস সম্পর্কে গল্প চলে না একটাই উদ্দেশ্য থেকে আমার মাথায় একটা টেনশন থাকে কঠিন ঠান্ডার সময় কঠিন পরীক্ষা যখন হয় ঠান্ডার সময় তার কপাল দিয়ে ঘাম বেরোতে শুরু হয়ে যায় এমন একটা টেনশন আসে মানুষের ওই পরীক্ষার টাইমে অল্প টাইম আমাকে যে কোশ্চিন গোনা দিয়েছে কোশ্চিন গোনাকে আমাকে ক্লিয়ার করতে হবে খুব দ্রুত বেগে লিখছে লিখতে 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 দেখা যাচ্ছে টাইম শেষ টাইম শেষ ঠং করে ঘন্টে লেগে গেছে যে গার্ডিং গার্ড মাস্টার যারা থাকে ওনারা এসে আপনার হাতে খাতাটা কেড়ে নিল খাতাটা কেড়ে নিল আপনার কোশ্চেন এখনো লিখতে বাকি আছে এখনো পূর্ণ হয়নি পরীক্ষার লাইফে দেখেছি যারা অত্যন্ত ভালো পড়াশোনা করে তারা দেখবেন সময়ের কমসে কম ম্যাক্সিমাম আধ ঘন্টাকে কমপ্লিট করে দেয় লিখে তারপর ওটাকে রিভাইজ করা হয় দুবার তিনবার তারপর সে জমা করে খাতাটা কিন্তু যাদের দুর্বল তৈরির দুর্বল প্রস্তুতি দুর্বল তাদের খুব পরিশ্রম হয় কষ্ট হয় লিখতে ভাবনা চিন্তা আসে নানা রকম টেনশন আসে হবে কি হবে না হবে কি হবে না তো বলতে চাচ্ছি এটাই যে আল্লাহ তালা বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষার জন্য তাহলে আমরা পরীক্ষার হল্টে বসে আছি আর আমাদের মেন পরীক্ষাটা হচ্ছে মৃত্যু মেন পরীক্ষাটা হচ্ছে মৃত্যু এবার বলেন পৃথিবীর বুকে যাদেরকে পরীক্ষা নেওয়া হয় তাদেরকে সময় দেওয়া হয় এক ঘন্টা বলেন যতটা সময় দেওয়া হয় সময়ের আগে খাতা নেওয়া হয় না সময় শেষ হওয়ার পরেই খাতা নেওয়া হয় কিন্তু আল্লাহতালার যে পরীক্ষা সে পরীক্ষাটা হচ্ছে মৃত্যু আপনি বলেন মৃত্যুর জন্য কি আল্লাহ তালা কোনো সময় দিয়েছেন টাইম বেঁধে দিয়েছেন পৃথিবীর বুকে কোনো বৈজ্ঞানিক কোনো পণ্ডিত কোনো দার্শনিক কোনো ইঞ্জিনিয়ার কোনো মানুষ বলতে পারবে না যে কার মৃত্যু কখন হবে কার মৃত্যু কখন হবে প্রমাণ শ্রালোকমান চৌত্রিশ নম্বরে আয়াতে আছে শ্রালোকমান চৌত্রিশ নম্বরে আয়াতে আছে আই পৃথিবীর মধ্যে কোন মানুষ জানে না কোন মানুষের মৃত্যু কোন জমিনে হবে আজকে আপনার সামনে আমি আলোচনা করছি এটা কেউ বলতে পারবে না আমি আমার আলোচনা শেষ করে দুরাগা চলা তদায় করতে পারবো কি পারবো না আপনি আপনার বাড়িতে বিভিন্ন আইটেম তৈরি করে রেখে এসেছেন পৃথিবীর কেউ বলতে পারবে আপনি পুনরায় এখান থেকে বাড়ি ফিরে গিয়ে সেই রুজি যে সমস্ত রুজিগোনা সকাল থেকে উপার্জন করলেন কিনে রেখে আসলেন বাড়িতে সেগুলো পুনরায় আপনি খেতে পাবেন কি পাবেন না কেউ বলতে পারবে না পৃথিবীর কেউ কোনো মানুষ বলার ক্ষমতা নাই তাহলে যদি এত কঠিন মৃত্যুটা পরীক্ষা হয় যার কোনো সময় নেই যার কোনো উল্লেখ নেই আজ পর্যন্ত পৃথিবীতে কেউ বলতে পারেনি পারবেও না তাহলে তার জন্য আমরা কতটা প্রস্তুতি নিচ্ছি সেই পরীক্ষা হলটে আজকে আমরা বসে আছি আমাদেরকে এ জগৎ সংসার ছেড়ে পরগলে যেতে হবে আখেরাতে যেতে হবে এটা তো অস্থায়ী জীবন আপনি যত কিছু করছেন সব অস্থায়ী সব ছেড়ে চলে যেতে হবে আজকে যে আধ ঘন্টা আপনি মসজিদে টাইম কাটালেন এই টাইমটা আপনি সেখানে দেখতে পাবেন জল জলকে জ্বলবে আপনার নেক আমলে লেখা উঠবে তো আপনার জীবনটা যে পরীক্ষার জীবনটা বসে আছি তা আমাদের কি কোনো টেনশন হচ্ছে না আমরা যখনই মসজিদ থেকে বেরিয়ে যাই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায় আমাদের চিন্তায় থাকে না যে আমি আল্লাহর চোখে আছি আমাদের পরীক্ষার জীবন আমার জীবনটা ভালো করে অতিবাহিত করতে হবে প্রতিটি কথা প্রতিটি চলা প্রতিটি হিসাব সবাই হিসাব হবে সুতরাং আমার দ্বারা যেন কোনো ত্রুটি না হয় আপনি বলেন কোনো স্টুডেন্টের যখন খাতা কেড়ে নেওয়া হয় সেই স্টুডেন্টটা পরীক্ষা হল থেকে বাইরে বেড়ে গিয়ে কী বলে ইস আর একবার খাতাটা যদি পেতাম পাঁচ মিনিটের মধ্যে সব লিখে দিতাম বলে কি বলে না পরিকাওয়াল থেকে বেরিয়ে গিয়ে বলে ইস আর একবার যদি খাতাটা পেতাম পাঁচ মিনিট যদি টাইম পেতাম সব লিখে দিতাম তাহলে কি খাতাটা পুনরায় ওই ছাত্রকে রিপিট করা হয় দেওয়া হয় কোনো ছাত্রকে দেওয়া হয় না সে নিজের সন্তান হোক নিজে যে হোক না কেন কোনো ছাত্রকে খাতা ফেরত দেওয়া হয় না যদি মানুষের সিদ্ধান্ত ওয়াস্থায়ী জীবনে সামান্য আপনি চিন্তা করবেন একজন স্টুডেন্ট দু ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য রাতের পর রাত দিনের পর দিন যারা মাধ্যমিক পরীক্ষা দেয় তাদেরকে পরিশ্রম দেখে আসুন কত পরিশ্রম করে অত্যন্ত পরিশ্রম করে দু ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য বেদম সে তারা পরিশ্রম বিপুল পরিশ্রমের পরেও কেউ সাকসেসফুল হতে পারে কেউ পারে না এত পরিশ্রম পরীক্ষার জন্য তাহলে আমাদেরকে দুনিয়া ভীষণ দেখিতে কতটি পরিস্থিতি নিতে হবে দুনিয়া ছেড়ে যখন যাব সে জগতে আমরা কী করবো সে ব্যাপারে কতটি পরিস্থিতি নেবেন প্রত্যেককে চিন্তা করুন মানুষের সিদ্ধান্ত যেমন পরিবর্তন হয় না খাতা দেওয়া হয় না আমরা যখন এই পরিস্থিতিতে খেলাধুলাতে আসি লোভ লালসে আছি দুনিয়াতে আমি যে হাদিসটি তেলা পড়েছি সেই বুখারিতে সেই হাদিসের মধ্যে রসুল গরম সাল্লা সাল্লাম বলছেন লৌকানা ইবনে আদম ওয়াদিয়ান মিম্মালিন এখানে মিম্মালিন শব্দ এসেছে সোনানের তিরমিজিতে আছে জাহাবিন সোনার শব্দ এসছে যদি কোনো মানুষকে আদম সন্তান মানুষকে দুটো সোনার পাহাড় দেওয়া হয় সোনার পাহাড় আপনি বলেন এখন সোনার দাম একটু কমেছে কিছুদিন আগে বিয়াল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা ভরি ছিল তো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যদি কোনো আদম সন্তানকে দুটো সোনার পাহাড় দেওয়া হয় তো লবতাহ সান তৃতীয় পাহাড়ের জন্য আকাঙ্ক্ষা করবে তৃতীয় পাহাড়ের জন্য আকাঙ্ক্ষা করবে

হজরত আবু সাইদ খুদ্ রাজি আল্লাহ আনহু বর্ণনা করেছেন এটাও সাহি বুখারি হাদিস আবু সাঈদ খুদ রাজি আল্লাহ আনহু বলছেন জালাস জাতমিন আর আল মিমবারি ওয়া জালাস নাহু রসুল করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম একদিন মিম্বার উপরে বসলেন ওয়াজাল আসনাহু এবং আমরাও আল্লাহ রাসুলের চারিপাশে বসলাম ফকাল আল্লাহ রসুল সাল্লাহ বললেন এমনি মিম্মা আলাইকুম মিম্বাদি আমি যেটা ভয় পাচ্ছি আমার পরে তোমাদের জন্য আমি যেটা আশঙ্কা করছি তোমাদের জন্য সেটা কি মা তাহ আলাইকুম মিনজাহারাতির দুনিয়া ওয়াজিনা যে দুনিয়া সৌন্দর্য দুনিয়ার চাকচিক্য দুনিয়া যে বিলাসিতা জীবন এই জিনিসটা তোমাদের জন্য খুলে দেওয়া হবে খুলে দেওয়া হবে আজকে খুলে দেওয়া হয়েছে আজকে মানুষের প্রতিযোগিতা চলছে বাড়ি গাড়ির উপরে আজকে মানুষের প্রতিযোগিতা প্রতিযোগিতা চলছে বাড়ি গাড়ি উপরে কে কত দালান ঘর তৈরি করতে পারে কে কত অর্থর দিকে বাড়াতে পারে বাড়িঘর তৈরি করতে পারে এই দিকে প্রতিযোগিতা আখেরাতে প্রতিযোগিতা সামথিং খুবই অল্প দুঃখের বিষয় এই দুনিয়ার সৌন্দর্য চাকচিক্ষ এই লোভে বিলাসিতে আপনি পড়েই থাকবেন থাকতে থাকতে আপনার অবস্থা কি হবে অবস্থা কি হবে

জমা করার লোভে পড়ে থাকতে থাকতে হঠাৎ করে মালাকুল মা আপনার কাছে হাজির মৃত্যুর ফেরেস্তা হাজির আসার সঙ্গে সঙ্গে আপনাকে বিনা ইনফরমেশনে আপনার জানটা বডি থেকে বের করে নিয়ে হাজির আল্লাহর কাছে কোনো ইনফরমেশন নাই পৃথিবীর বুকে ইসলাম যদি ইনফরমেশন নিয়েছেন অনুমতি নিয়েছেন তো বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের নিকটেই অনুমতি নিয়েছেন মারাকুল মত হে মোহাম্মদ আল্লাহ তালা আমাকে পাঠালেন আপনার কাছে আপনি যদি অনুমতি দেন আপনার জানটা নিব যদি অনুমতি না দেন পুনরায় ফিরে যাব বিশ্বনবীর কাছে ছাড়া মারাকুল মত পৃথিবীতে কোনো মানুষের কাছে অনুমতি চাইবেন না কোনো মানুষের কাছে নাই বিনা ইনফরমেশনে হঠাৎ করে আপনি যে অবস্থা থাকুন না কেন নিয়ে চলে যাবে যখনই আপনার চোখ বন্ধ হয়ে যাবে তখন আপনি অনুভব করতে লাগবেন যে পরিস্থিতি এবার কি আসল খেল শুরু হলো এবার আসল খেল শুরু হলো এবার ওখানে যাওয়ার পরে বলবেন কলা হে আমার প্রতিপালক হে আমার রব হে আমার প্রভু হে আমার আল্লাহ রব্বির জৌন আর একবার দুনিয়াতে পাঠিয়ে দেন আর একবার দুনিয়াতে পাঠিয়ে দেন যেমন স্টুডেন্টটা বার থেকে বেরিয়ে পরীক্ষা হল থেকে বেরিয়ে বলে আর পাঁচ মিনিট যদি খাতাটা পেতাম সব লিখে দিতাম সব লিখে দিতাম খাতা দেওয়া হয় না মানুষই দেয় না সে মহান স্রষ্টা যিনি সারা পৃথিবী পৃথিবীকে সৃষ্টি করেছেন তেনার যেটা ওয়াদা ওয়াদা তিনি কখনো ওয়াদা খেলাপ করবেন না কখনোই নয় তিনি যেটা কথা বলেছেন সেটা হবেই হবে তেনার কাছে কি আশঙ্কা আকাঙ্ক্ষা করে কোনো লাভ নেই তবুও মানুষ আকাঙ্ক্ষা করবেন রব্বের জীবন আমাকে পুনরায় পৃথিবীর বুকে পাঠিয়ে দেন যাতে করে পৃথিবীর বুকে গিয়ে আমি কিছু নেক আমল করে আসতে পারি আপনি এই জন্য চাইবেন রব্বির জীবন আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়ে দেন বাড়ি করতে করতে প্লাস্টার বাকি আছে পাঠিয়ে দেন আমি প্লাস্টারটা সেরে আসি এই জন্য আল্লাহকে বলবেন আল্লাহ তালা আমাকে পাঠিয়ে দেন বেটির বিয়ে দিতে বাকি আছে গাড়ি কিনতে বাকি আছে অমুক বাকি আছে অমুক বাকি আছে এই জন্য আপনি আকাঙ্ক্ষা করবেন পৃথিবীর কোনো মানুষই আকাঙ্ক্ষা করবে না সমস্ত মানুষ জানে যে মৃত্যুর পরে আমার জীবন শুরু হয়েছে বারসাখী জিন্দা আমারই জিন্দা শেখা আপনি যেটা ভালো করবেন সেটা সচক্ষে দেখতে পাবেন আপনি জানবেন এখানে আমার কোনো ব্যবসা চলবে না কেউ টাকা পয়সা চলবে না এখানে আমি যেটা করেছি সেটা পাবো আমি ভালো করেছি তো ডান হাতে আমল নামা পাবো জান্নাত পাবো আমার অস্থায়ী জিন্দেগি যে জীবন জিন্দে ভালো হবে আপনি সেটা সযোগ্য দেখতে পাবেন বুঝতে পারবেন পারার পরেই বলবেন আপনি যে লা আল্লি আমলু সালিহান আমি নেক আমল আল্লাহ তুমি ফিরিয়ে দাও কখনও ফিরিয়ে দেবেন না আল্লাহ তালা বলবেন কাল্লা কাল্লা কখনো নয় ইম্পসিবল ফিরিয়ে দেবেন আপনাকে সুতরাং বুদ্ধিজীবী যেমন করে দুনিয়াতে আপনি সেই সমস্ত ছাত্রদেরকে সেই সমস্ত শিক্ষকদেরকে সাববাসী দেন খুব ভালো খুব ভালো গো বেটা তুমি খুব পড়াশোনা করেছো খুব তৈরি করেছো পরীক্ষাতে রেজাল্ট ভালো করেছো খুব সুনাম করেন আপনার সুনাম করেন গ্রামবাসী সুনাম করেন সে প্রস্তুতি নিয়েছে বলে সুনাম করেন তাহলে যদি আপনি সুনাম পেতে চান আখেরাতে যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান আখেরাতে জান্নাত যদি অধিকারী পেতে চান তাহলে পৃথিবীতে আপনি আখেরাতের জন্য তৈরি হন আখেরাতের জন্য আপনাকে তৈরি হতে হবে নাহলে আপনি সে আখেরাত পাবেন না

আল্লাহ উৎসাহ করে দিলেন যে তোমরা খরচ করোক আমি তোমাদেরকে যে রোজি দিয়েছি আজকে মানুষ নিজের পরিশ্রমে রোজি ইনকাম করে টাকা পয়সা ইনকাম করে ভাবে যে আমার নিজের ইনকাম এত কষ্ট করে ইনকাম করেছি এতে দিকে সহযোগিতা করব এতে দিকে দান খারদ করবো না আপনি কি ভাবছেন আসমান থেকে টাকার বস্তা ফেলে দিবে সেই টাকা নিয়ে আপনি দান খারেদ করবেন না আপনার রোজি থেকে করতে হবে আপনি যেটা নিজের সম্পদ ভাবছেন সেই সম্পদ থেকে আল্লাহ তালা রাস্তায় দান খায়ত করতে হবে আপনার বাপমার হক আদায় করতে হবে পাড়া প্রতিবেশী হক আদায় করতে হবে গরিব মিসকিনে হক আদায় করতে হবে আপনি এ সমস্ত হক গানা যদি নষ্ট করে দেন তাহলে কালকে আমাদের দিনে আপনি রেহাই পাবেন না সুতরাং আল্লাহ তালা বলে দিলেন যে তোমাদের নিকটে মৃত্যু আসার পূর্বে পূর্বে তোমরা খরচ করো যদি খরচ না করি যদি আমরা সেখানে কৃপণতা করি নিজের টাকা যদি পকেট থেকে না বের পরকালেরকে যদি আমি চিন্তা না করি আমি যদি এটাই ভাবি যে আমি পরীক্ষা নাই পরীক্ষার হলটে নাই কিংবা আমি গ্যারান্টি নিলাম আমি আশি বছর বাঁচব তাহলে হবে কি কুমল মাওত মিত্র যখন আপনার কাছে আসবেন মালাকুল মওত যখন উপস্থিত হয়ে যাবেন তখন আপনি বলবেন রিল্লা রব্বুল আলামিন আর একটু সুযোগ দেওয়া হোক লাউলা তানি আমাকে আর কিছুদিন সুযোগ কেন দেওয়া হলো না ইলা আজলেন করিবা আমি সাদকা করতাম দাইনার দান খায়রাত করতাম বাপ মার হক আদায় করতাম পাশে বৈশিকে দেখতাম ফকির মিজকিনদেরকে দেখতাম আলে মোলামাদের সম্মান করতাম তাদের কথা শুনতাম আপনি সেখানে অনেক আবেদন করতেন করবেন এবং আমি নেক মমিন হয়ে আমি আসবো এখানে পুনরায় ফেরত পাবেন না পুনরায় পাবেন না এই রকম করে মাজিদের মধ্যে একাধিক আয়াত রয়েছে যে সমস্ত আয়াতের মধ্যে প্রমাণ আছে যে মানুষ মৃত্যুর পরে সমস্ত মানুষ যেই আল্লাহ কাছে আকাঙ্ক্ষা করবে সমস্ত তো যারা নেক সালেহ তারা তো মৃত্যুর পরে পরিবারের জান্নাতের ব্যবস্থা করে দেওয়া হবে মৃত্যুর পরে বরা বুঝতে পারবেন যারা গুণাগার হয়ে যাবে তাদের পরিস্থিতি সে আল্লাহর কাছে অনেক আকতি মিনতি করবে তারা কেউ আল্লাহর কাছ থেকে ছুট পাবে না সুতরাং এখন থেকে নিয়াদ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আরামিন আমি আজকে থেকে নিয়াদ করছি আমি যতদিন বাপ মার হক আদায় করব বাপ মার সেবা যত্ন করবো রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন হোমাফিন না নারে বল যান বাপ বাপমার পায়ের তলে জান্নাত বাপ মার পায়ের তলে জাহান্নাম সুতরাং এখান থেকে নিজের নেয়াত করতে হবে যে পাড়া প্রতিবেশী গরিব মিসকিনদের হক আদায় বাপ বাপমার সেবা যত্ন করব আলিমুলামার সেবা যত্ন করব হকের রাস্তা থাকব। এই নিয়াদ করে যদি মসজিদ থেকে বেরিয়ে যান হঠাৎ যদি আপনার মৃত্যু হয়ে যায় হয়তো আপনি কেমন দিনে আপনি পরিত্রাণ পেতে পারেন পরিশেষে আল্লাহ তার কাছে দোয়া করি এ মৃত্যু এমন একটি বিষয় এ সম্পর্কে বলে সামথিকটা টাইমে অল্প টাইমে বলেও শেষ করা সম্ভব নয় অনেক লম্বা বিষয় আমাকে তো হঠাৎ করে পনেরো মিনিটে আগে আমাকে ইনফরমেশন করা হয়েছে এখানে আলোচনা করার জন্য আদিও এখানে আলোচনা করার কোনো বিষয় কথা ছিল না যাই হোক অল্প টাইমে যে কথাই বললাম আমি পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আরম যেন আমাদেরকে সকলকে আখরাতে জিন্দগি বারজী জিন্দগি যেন বুঝা তৌফি দান করেন এবং সেই জিন্দগির জন্য আমরা মৃত্যুর পরে অনন্তকাল থাকবো যেখানে মালাকুল মৌতকেও মৃত্যু দেওয়া হবে যেই ফেরেস্তা আপনার আমার জান কবজ করবে সেই ফেরেস্তাকেও সেখানে মৃত্যু দেওয়া হবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে সেই মালাকুল মৌত ফেরেস্তাকে মালাকুল মৌতকে মৃত্যুটাকে 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 দুম্বা রূপে এনে সেখানে জান্নাতিদেরকে ডাকবে ও জান্নাতিবাসী ও জাহান্নামবাসীরা দেখো আজকে তোমাদের সামনে মৃত্যুটাকে জবাই করছি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুটাকে জবাই করে নিজের নিজের স্থানে ছেড়ে দিবেন অনন্তকাল সেখানেই থাকবেন এই জন্য আমি সকলের কাছে আবেদন করি এবং আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে বেশি বেশি নেক আমল করা দান করেন আল্লাহ আমিন اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد لا اله الا الله لا اله الا الله لا اله الا الله